এমে এমে শুনো, তুমি কি কুমারী? কে মালাবু? মালাবু তুমি এখানে? আর তোমার জন্য আমাদের ছোট সাহেব কয়েকখানায় না খেয়ে খেয়ে মরে গেল, তোমার কাছ থেকে ধরে নিয়ে সেই যে বন্দি করলো আর বেরোতে পারলো না। বরকত ভাই! হ্যাঁ, তবে সে মরবে না। দরবেশ বাবা বলেছেন কোনো কুমারী মেয়ে তাকে বিয়ে করে বিশ্বলক্ষার পাহাড়ে জিন্দা পীরের মাজারে 327 দিন তপস্যা করতে হবে, ইচ্ছে করলে আল্লাহ তাকে বাঁচাতেও পারে। আমি যাব বরকত ভাই, আমি তার কাছে যাব। আমি তো ছোট সাহেবকে ভালোবেসেছি, জীবনে মরণে আমার ইহকাল পরকালের জন্য। সে তো আমার কাছে মৃত নয়, ওই বিশ্বলক্ষার অরণ্যে যেয়ে তার জীবন ফিরিয়ে আনতে না পারলেও তার জন্য মরতে তো পারবো, আর সেটাই হবে আমার জীবনের পরম পাওয়া। আপনারা আমাদের যাবার ব্যবস্থা করুন। বাহিরে তার খোলা পিরিতেরি আগে ভালো শেষে বড়।